আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ধরুন আপনার সামনে একটা বিবাহের অনুষ্ঠান আছে, বা আপনার ভাইয়ের অথবা আপনার বোনের একটা বিয়ের অনুষ্ঠান আছে। স্বাভাবিকভাবে আপনার বাড়িতে আপনার অন্য ভাই বোন থাকবে, আপনার বাবা মা থাকবে, আপনার প্রতিবেশী থাকবে, এবং আপনি একটা ঘটা করে একটা আয়োজন করতে চাইছেন ভোজের অনুষ্ঠান, যেটাকে আমরা খানা বলে থাকি, মানে খাওয়াবেন, মানুষকে খাওয়াবেন। তো আপনার বিয়ের অনুষ্ঠান বা আপনার বোনের বিয়ের অনুষ্ঠান, এক্ষেত্রে আপনি করবেন কি? স্বাভাবিকভাবে একজন মানবিক ব্যক্তি, যখন আমরা প্রতিবেশীকে নিয়ে চলাচল করি, আমরা একসঙ্গে বসবাস করি, ঠিক সে সময় আমাদের করণীয় কী? আমরা এটাই করি যে আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদের সকলকে আমরা দাওয়াত দিই, নিমন্ত্রণ দিই, দিয়ে তারপরে আমরা খুব মানে আনন্দের সহিত আমরা উদযাপন করি। এটাই স্বাভাবিকভাবে গোটা বিশ্বজগতের এটা আইন। কিন্তু এমন যদি ঘটে কোনো এক বিয়ে, ধরুন আপনার বিয়ে লেগেছে, ধরুন আমার বিয়ে লেগেছে, এবার আমার বিয়ে লেগেছে, আমার বাবা কে আমি নিমন্ত্রণ দিলাম না, আমার বাবা যিনি আছেন তাকে আমি দাওয়াত দিলাম না, অথবা আমার বড়ো ভাই আছে বা ছোটো ভাই আছে তাকে আমি নিমন্ত্রণ দিলাম না, অথবা আমার বোন আছে তাকে নিমন্ত্রণ দিলাম না, মানে আমার নিকটীয় আত্মীয় যারা আছে আমি তাদের কাউকে নিমন্ত্রণ দিলাম না, এমনকি আমার প্রতিবেশী যারা আছে প্রতিবেশীর কাউকে একজনকেও বললাম না, মানে কাউকে আমি নিমন্ত্রণ দিচ্ছি না, অথচ আমার সামর্থ্য আছে আমার প্রতিবেশীকে খাওয়ানো এবং আমার বাড়ির লোককে খাওয়ানো, আমার সামর্থ্য আছে কিন্তু আমি দিলাম না। এইভাবে একটা ভোজের অনুষ্ঠান যদি করি তো কেমন লাগবে? অবশ্যই এটা ভালো লাগবে না। ঠিক এই জিনিসটাই বাইবেলে জিজাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্ট এমনই শিক্ষা দিয়েছেন। আশ্চর্য হলেন? আশ্চর্য হওয়ার কিছু নেই। আসেন আমরা বাইবেল থেকে একটা ভার্স পড়ব, যেটাকে বলা হয় গসপেল অফ লুক 14:12-14। রেফারেন্স সহজ, গসপেল অফ জন 14:12-14। জিজাস ক্রাইস্টের একটা শিক্ষা দেখেন, আপনার কাছে সেই শিক্ষাটা সামান্য তুলে ধরছি। আমার কাছে আছে কেরির অনুবাদ বাংলা বাইবেল। আসেন আমরা লুক 14:12-14, জিজাস ক্রাইস্ট কী শিক্ষা দিয়েছে একটু আমরা শুনে নিই। বলছে দেখেন, যখন আপনি খাওয়ানোর দাওয়াতের আয়োজন করবেন বা ভোজ দেবেন, তখন আপনার বন্ধুদের বা আপনার ভাইদের কিংবা আত্মীয় স্বজনদের বা ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করবেন না। যদি কোনো খ্রিশ্চান তার বোনের বিয়ে, তার নিজের বিয়ে বা যে কোনো অনুষ্ঠান যদি করে, যদি মানে খাওয়ার অনুষ্ঠান করে, তো তাদেরকে জিজাস ক্রাইস্ট কী বলছে? যদি এমনটাই ঘটে তাহলে তার ভাইদের, তার পরিবারের আত্মীয়দের এবং প্রতিবেশীদের এবং ধনী ব্যক্তিদের নিমন্ত্রণ করবেন না। কেন করবেন না? এবার বলছে দেখেন, তা করলে হয়তো তারাও এর বদলে আপনাকে নিমন্ত্রণ করবেন, আর এইভাবে আপনার নিমন্ত্রণ শোধ হয়ে যাবে। মানে আমি যদি কোনো আমার ভাই প্রতিবেশী আত্মীয় স্বজন ধনীদেরকে দাওয়াত দিই, আমি খাইয়ে দিলাম, হয়তো একদিন ওরা আমাকে খাইয়ে দিবে বা আমাকে দাওয়াত দিবে, তা দুজনের তো দাওয়াত নিমন্ত্রণ তো শোধবোধ হয়ে গেল। এরপর বলছে দেখেন, কিন্তু আপনি যখন ভোজ দেবেন তখন গরিব, নুলা, খোরা, অন্ধদের ডাকবেন, তাতে আপনি ঈশ্বরের আশীর্বাদ তথা দোয়া পাবেন, কারণ তারা আপনার সেই নিমন্ত্রণ শোধ দিতে পারবে না। যখন মৃত্যু থেকে নির্দোষ লোকদের জীবিত করা হবে তখন আপনি এর শোধ পাবেন। অনেকে মনে করতে পারেন না, খুব সুন্দর কথা বলেছে যে ধনীদের দাওয়াত দেওয়া যাবে না, বড় লোকদের দেওয়া যাবে না, নিজের আত্মীয়দের দেওয়া যাবে না, বাবা মা প্রতিবেশী কাউকে দেওয়া যাবে না। কাদের দিতে হবে? গরিব, মিসকিন, অন্ধ, লোলা, যারা একদম মানে বিপদগ্রস্ত ব্যক্তি, যারা একদম সমাজে যাদের অর্থনৈতিক অবস্থা খুবই কম, তাদেরকে দাওয়াত দিতে হবে। জি, আমরা এখানে ১৩ গসপেল অফ লুক ১২:১৩ এটার সঙ্গে আমরা একমত যে অবশ্যই দাওয়াত দেওয়ার সময়তে আমাদেরকে গরিব মিসকিন যারা আছে, যারা অন্ধ দুর্বল, এদেরকে আমাদের দাওয়াত দেওয়াটা উচিত, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এটা কেমন একটা সিদ্ধান্ত যে নিজের পরিবারের কাউকে দাওয়াত দেওয়া যাবে না, ভাইকে দেওয়া যাবে না, বোনকে দেওয়া যাবে না, প্রতিবেশীদেরকে দেওয়া যাবে না, ধনী ব্যক্তিদের দাওয়াত দেওয়া যাবে না? কেন? জিজাস ক্রাইস্টের বা বাইবেল যিনি লিখেছেন, কে যে লিখেছে বাইবেল যিনি লিখেছেন, তার যুক্তি কি? যুক্তি হচ্ছে এটাই, কেননা যদি আপনি কোনো ধনী ব্যক্তিকে বা আপনার ভাইকে বা প্রতিবেশীকে যদি আপনি নিমন্ত্রণ দেন, খাওয়ান, তাহলে ওরাও তো একদিন আপনাকে খাওয়িয়ে দেবে, অতএব এটা শোধবোধ হয়ে গেল এবং ঈশ্বরের কাছে কোনো প্রতিদান পাওয়া যাবে না। কিন্তু গরিব মিসকিনকে যদি খাওয়ান, তাহলে গরিব মিসকিন যেহেতু পরিশোধ করতে পারবে না, এই জন্যই ঈশ্বরের কাছে প্রতিদান আপনি পাবেন। এটা একদম লজিক্যাল ফ্যালাসি, এটা না সামাজিকভাবে এটা কেউ পালন করতে পারবে না। কোনো খ্রিশ্চান আছেন যারা আপনারা ধনীদেরকে দাওয়াত দেন না আপনাদের কোনো অনুষ্ঠান হলে?
কোন খ্রিস্টান আছেন? কেউ নাই পৃথিবীতে। এমন কোন খ্রিস্টান আছে যারা বাইবেলের জিজাস ক্রাইস্টের এই ভাষ এই শিক্ষার পরে আমল করে বা তারা এটার পরে তারা জীবন পরিচালনা করে? কেউ করতে পারবে না। এটা শুধুমাত্র মুখে দিয়ে বলছে, একটা উক্তি দিচ্ছে, কি চমৎকার, খুব সুন্দর কথা, কিন্তু বাস্তবতা বিরোধী। এটা কোনো খ্রিস্টান কেউ এই ভার্সের উপর আমল করতে পারবে না, যে নিমন্ত্রণ তার বাবাকে, তার ভাইকে, প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে, ধনীদেরকে দাওয়াত দেবে না। মানে ধনীরা ভাই প্রতিবেশী দাওয়াতের হকদার নয়, কারণ হচ্ছে তারা খাওয়াই দিবে, এটাই মূল বিষয়। কয়েকটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন যে গরিব অসহায়দের অসহায়দেরকে আপনি খাওয়াবেন, এটা ভালো কাজ, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। পবিত্র কোরআন হাদিস একই শিক্ষা দেয়, তবে বাইবেলের মতো না, এত আনলজিক্যাল লজিক্যাল ফ্যালাসি দিয়ে এইভাবে পবিত্র কোরআন হাদিস এরকম শিক্ষা দেয় না। এবং সহিহ বুখারী খুলবেন 5157 নম্বর হাদিস, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে সেই দাওয়াত, সেই নিমন্ত্রণ বা সেই ভোজ বাড়ি যার মালিক শুধুমাত্র বেছে বেছে ধনীদেরকে দাওয়াত দেয়, এই দাওয়াত, এই নিমন্ত্রণ, এই ভোজ বাড়ির সবচেয়ে নিকৃষ্ট ভোজ বা নিকৃষ্ট নিমন্ত্রণ। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি শুধু বেছে বেছে ধনীদেরকে খাওয়ায়, এটা খারাপ কাজ। তার মানে আল্লাহ রাসূল এখানে বলছেন যে অবশ্যই কোনো নিমন্ত্রণ যদি করেন, বড়লোকদের চাইতে ধনীদের চাইতে গরিবদের অধিকার বেশি, এটাই ভালো। আপনি সহিহ বুখারী খুলেন হাদিস নাম্বার একদম 12, 21, 32, 62 বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূল বলেছে যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে ফকির মিসকিনেরকে খাওয়ানো। অবশ্যই আপনি কম্পেয়ার করতে পারেন, ধনীদেরকে দাওয়াত দেওয়া ভালো না গরিবদেরকে? অবশ্যই একমত যে গরিবদেরকে দাওয়াত দেওয়া ভালো, এটা উত্তম, এটা ভালো কাজ। তবে এই না যে আমার বাবাকে দেবো না, মাকে দেবো না, প্রতিবেশীকে দেবো না, আমার বন্ধুকে দেবো না, আত্মীয় স্বজনকে দেবো না, লোকটা ধনী হয়েছে বলে তাকে আমি দাওয়াত দেবো না, এমনটি নয়। অবশ্যই বড়লোকের চাইতে গরিবদের অধিকার দাওয়াত দেওয়া ভালো কাজ, এটা ধার্মিকতা বেশি, অবশ্যই ভালো কাজ। তার মানে এই না যে সবাইকে বাদ দিয়ে শুধু গরিবদেরকে খাওয়াবো, এটা কেমন শিক্ষা? এটা অযৌক্তিক, এটা অনৈতিক, এইভাবে সমাজ চলতে পারে না, কোনো প্রতিবেশী এইভাবে চলতে পারে না। অবশ্যই আমরা ধনী দরিদ্র সবাইকে দেবো, অবশ্যই আমরা প্রায়োরিটি দেবো কাদের? গরিবদের, ইসলাম এটা বলছে। কিন্তু বাইবেল উল্টা কথা বলে, বলছে না ধনীদেরকে দেওয়া যাবে না, শুনে কি গরিবদেরকে দেওয়া হবে? তো আপনি বলুন তো যে মানে ধনীদেরকে খাওয়ানো, ভাই বোন প্রতিবেশীদেরকে খাওয়ানো, এটা কি অন্যায়? আমি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কোনো বন্ধুকে খাওয়ালাম, আমার প্রতিবেশীকে খাওয়ালাম, বা কোনো ধনী একজন বন্ধু আছে আমি তাকে খাওয়ালাম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ কি আমাকে তার প্রতিদান দেবে না? এটা কি অন্যায়? এটা কি গুনাহ? এটা কি পাপ? এটা কীভাবে হতে পারে? আমি ঈশ্বরের সন্তুষ্টিতে, আল্লাহর সন্তুষ্টিতে আমি ধনী গরিব বড়লোক সবাইকে খাবো, অবশ্যই গরিবরা এর অধিকার পাবে, এটাই বাস্তব নিয়ম। কিন্তু বাইবেল স্পষ্ট ডিনাই করে দিচ্ছে, ওদেরকে দেওয়াই যাবে না। আশ্চর্য, কেননা তারা পরিশোধ করে দিবে, এটা কোনো যুক্তি হলো? একদম লজিক্যাল ফ্যালাসি, একটা কুযুক্তি দিয়ে বাইবেলের পরিপূর্ণ একটা ভার্স আছে। চিন্তা করে দেখুন, আপনাকে যদি আমি একটা কথা বলি যে মানে বড় লোকদেরকে এই জন্য দাওয়াত দেবে না, বাইবেলের যুক্তি যে তারা পরিশোধ করে দিবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, তার আশীর্বাদ মানে এতই নগণ্য যে কোনো ব্যক্তি, একজন একজন ব্যক্তি, আমি একজন বড় লোক ব্যক্তিকে বা আমার ভাই বোনকে আমি খাইয়ে দেবো, কিছু দাওয়াত দেবো, নিমন্ত্রণ দেবো, তারা পরিশোধ করে দিবে, তো আমার প্রতিদান তিনি ফিরিয়ে দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে প্রতিদান আমি পাবো না? এটা হতে পারে? আল্লাহর প্রতিদান, আল্লাহর দয়া মানে বাইবেলের ঈশ্বরের দয়া এতই নগণ্য, এতটাই সীমাবদ্ধ যে আমি যদি কাউকে ঋণ পরিশোধ করে দিই তাহলে সে তার প্রতিদান আমি পাবো না? ধরতে পারে, ধরুন আপনি একজন গরিব মানুষ, আপনি আমার কাছে এসেছেন, এসে বলছেন ভাই আমার কাছে 100 টাকা দেন, 2000 টাকা দেন, আমি আপনাকে দিলাম। এখনও 1 বছর, 2 বছর, 3 বছর পর আমাকে বললো ভাই আপনার কাছে তুমি টাকা নিয়েছেন, এই 3000 টাকা নেন, আপনি আমার খুব উপকার করলেন, আপনি আমাকে অসময়ে টাকাটা দিয়েছেন, এ বলে আপনি আমার সামনে এসে টাকাটা ফেরত দিলেন, এই যে প্রতিদান দিয়ে দিলেন, আমি যা দিয়েছি আপনি প্রতিদান দিয়ে দিলেন, তার মানে আপনাকে যে আমি সাহায্য করলাম, সহযোগিতা করলাম, ভ্রাতৃত্ব প্রতিবেশীর আমি একটা অধিকার আমি মানে আদায় করলাম, এজন্য ঈশ্বর আমাকে, বাইবেলের ঈশ্বর আমাকে কোনো প্রতিদান দিবে না কেন? ওই যে একই কথা বলছে গসপেল অফ লুক 14:12-14 পদে পরিষ্কারভাবে বলছে যে ধনীরা মানে খাইয়ে দিবে, এই জন্য আর মানে কোনো প্রতিদান পাওয়া যাবে না, এই জন্য গরিবদেরকে খাওয়াতে হবে যেন তারা শোধ করতে না পারে, ঈশ্বর পরকালে প্রতিদান দেবে। অযৌক্তিক, এটাকে যৌক্তিক কোনোভাবে যৌক্তিক না। অবশ্যই আমি যদি প্রতিবেশীকে নিয়ে আমি তাদেরকে খাওয়াই, আমার বাবাকে খাওয়াই, আমার বড় লোক ধনী যেই হোক না কেন আমি যদি খাওয়াই এবং ঈশ্বরের সন্তুষ্টিতে আমি যদি খাওয়াই, অবশ্যই তারাও যদি আমাকে খাওয়াই দেয়, এটাতে ভ্রাতৃত্ব বাড়বে, এটাতে ভ্রাতৃত্ব বাড়বে, এটাতে উভয়েই এখানে প্রতিদান তারা পাবে। আল্লাহর প্রতিদান বা আল্লাহর দয়া বা আল্লাহর দোয়া এতটাই মানে নগণ্য না, এতটাই সীমাবদ্ধ না, কিন্তু বাইবেলের ঈশ্বর এতটাই কৃপণ যে একজন খাওয়িয়ে পরিশোধ করেছে, প্রতিদান দিয়েছে, তার মানে ঈশ্বরের কাছ থেকে প্রতিদান কেটে যায়, এটা কেমন যৌক্তিক? এটা যৌক্তিক? এটা সম্পূর্ণ মানে অযৌক্তিক, এটা একটা লজিক্যাল ফ্যালাসি।
একদম মানে কুযুক্তি যে এমনটা একটা শিক্ষা দিয়েছে, আর পৃথিবীর কোনো খ্রিস্টান এই ভার্সটা পড়ে আমল করতে পারবে না, তার এখানে উল্টো ব্যাখ্যাও করতে পারে মানে করার কোনো অধিকারই নেই। কেন যীশু খ্রিস্ট বলেছে আমি যে বাক্য বলি সেগুলো যারা গ্রহণ করে সারা তারা স্বর্গে যাবে। স্বর্গে যাওয়ার জন্য রাস্তা কি? জিজাস ক্রাইস্টের কথা গ্রহণ করতে হবে। জন 14:15-16 পদ পরিষ্কার, তো স্বর্গে যাওয়ার জন্য জিজাসকে যে শিক্ষা দিয়েছে তা গ্রহণ করতে হবে। তো আপনারা এই শিক্ষা গ্রহণ করেছেন? কোন খ্রিস্টান আছেন যে আপনারা ধনীদেরকে, বন্ধুদেরকে, প্রতিবেশীদেরকে, ভাইদেরকে আপনি দাওয়াত দেন না, আপনি অনুষ্ঠান করে ফেলেন? মানে এমন একটা শিক্ষা শুধু বলতে ভালো লাগবে কিন্তু আসলে বাস্তবে এটা মানে কোনো বেনিফিট নেই, বরং সমাজে বিশৃঙ্খলা হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো সদ্ব্যবহার করা যাবে না। বাইবেল বারবার এই শিক্ষাই দেয়, আর ধনীদের প্রতি বাইবেলের খুব রাগ। এমনকি যীশুখ্রিস্ট অনেক মানে ধনী বিদ্বেষী ছিলেন, যারা একটু বড় লোক তাদেরকে তো জান্নাতে নিবেই না। অবাক হলেন, বাইবেল খোলেন গসপেল অফ লুক 18:18-25 পদ, একজন ধনী ব্যক্তি এসে বলছে যে প্রভু আমি স্বর্গে যেতে চাই, আমাকে কি করতে হবে? জিজাস বললে এক ঈশ্বরের উপাসনা করো। উনি তখন বলছে এটা তুমি ছোটোকাল থেকে করে আসছি। যিশু তখন বলছে যে তোমার একটা কাজ বাকি আছে, তো কি? বলছে তোমার যত সম্পত্তি আছে সব বিক্রি করে গরিবদেরকে দান করে দাও। যখন এই কথা বলেছে ধনী ব্যক্তি তখন আশ্চর্য যে সমস্ত সম্পত্তি দান করে দিতে হবে, আশ্চর্য। ও তখন মনক্ষুণ্ণ হয়ে যায়। তখন যীশুখ্রিস্ট তার সঙ্গীদেরকে বলছে যে একজন ধনী ব্যক্তির জন্য স্বর্গে যাওয়া ততটাই কঠিন যতটা কঠিন, মানে একজন ধনী ব্যক্তির জন্য স্বর্গে যাওয়া, জান্নাতে যাওয়া ততটাই কঠিন, এর চাইতে সহজ কাজ ছুঁচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা। মানে ধনীরা স্বর্গে যেতেই পারবে না, বলছে সুচের ছোট্ট ফুটো দিয়ে একটা উট চলে যাওয়া সহজ, কিন্তু ধনী ব্যক্তিরা কখনো স্বর্গে যেতে পারবে না। আশ্চর্য হয়েছেন, মানে ধনীদের প্রতি যীশুখ্রিস্টের মানে এতই যে ধনীরা স্বর্গে যাবে না, এদের নাজাত নেই, এদের মুক্তি নেই। পৃথিবীর সমস্ত খ্রিস্টানদেরকে বলছি, যেসব মুসলিমরা খ্রিস্টান হয়ে গেছেন তাদেরকে বলছি, আপনি যে ধনী হন আপনি স্বর্গে যেতে পারবেন না। ওর চাইতে সুচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সহজ, কিন্তু ধনী ব্যক্তি স্বর্গে যেতে পারবে না, পারবে না, পারবে না। বাইবেল এমনটাই শিক্ষা দিচ্ছে। গসপেল অফ লুক 18:18-25 পদ পড়েন, পরপর ঘটনা বর্ণনা করা আছে, আর আনলজিক্যাল যুক্তি দিয়ে গোটা বাইবেলটাকে পরিপূর্ণ। তাই আপনারা যারা খ্রিস্টান ধর্ম নিয়ে গর্ব করছেন এবং ইসলামকে আক্রমণ করছেন, বা এটা মানে প্রত্যেকটা, আমি বাইবেলের প্রত্যেকটা শিক্ষা নিয়ে কথা বলতে পারি, প্রত্যেকটা বাস্তবতা বিরোধী, শুনতে ভালো লাগবে কিন্তু বাস্তবের মানে কোনো মানে কোনো বেনিফিট পাবেন না, শুধু অশান্তি অশান্তি অশান্তি, শুধুমাত্র প্রিন্সিপাল মেসেজের মতো লাগতে পারে, কি চমৎকার কথা, মানে মোটিভেশন স্পিচ, কিন্তু এটা বাস্তবতা এটা বিরোধী। বাস্তবে ঈশ্বরের বাক্য ওটাই হবে যেটা মানুষ বাস্তবে আমল করবে, তো গোটা বিশ্ব জগতে শান্তি প্রতিষ্ঠা হবে, এটা হচ্ছে ঈশ্বরের বাক্য। কিন্তু এমন একটা কথা বলে দিলেন, একটা লজিক্যাল ফেলাসি, একটা শুধুমাত্র সুন্দর উক্তি দিলেন, কিন্তু বাস্তবে এটা আপনি আমল করতে পারবেন না। যদি আমল করেন গোটা বিশ্ব জগতে দাঙ্গা সৃষ্টি হয়ে যাবে, অসাম্প্রদায়িকতা সৃষ্টি হয়ে যাবে, ভ্রাতৃত্ব নষ্ট হবে, প্রতিবেশীর হক থাকবে না, এটা এমন শিক্ষা আমাদের দরকার নেই। আলহামদুলিল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছে আমরা সেটাতেই খুশি। তিনি স্পষ্টভাবে বলেছেন যে যদি দাওয়াত করতে হয় শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত করে কেউ যদি খাওয়ায় এটা নিকৃষ্ট পাপের কাজ, কিন্তু একটা দাওয়াতি অনুষ্ঠানে আপনি বড়লোকদেরকে দিবেন, দরিদ্রকে দিবেন। এমনকি বিশ্বনবী বলেছে যখন তুমি কোনো কিছু রান্না করো, বাড়িতে যদি রান্না করো তাহলে তোমার মানে চুলার মধ্যে এক মুঠো বেশি চাল ফেলে দিতে, কেননা তোমার প্রতিবেশীর হক আছে। মাংস রান্না করলে ঝোলটাকে একটু বেশি রান্না করতে বলেছে, কেননা প্রতিবেশীর একটা হক আছে। মানে প্রতিবেশী কিনে আমাদেরকে চলতে হবে, আমাদের প্রতিবেশী কিনে চলতে হবে। বাইবেলে শিক্ষা দেয় প্রতিবেশীকে দাওয়াত দেওয়া যাবে না, আশ্চর্য। যাই হোক, মহান সত্তার কাছে দোয়াই প্রার্থনা, যেসব মানে খ্রিস্টান ভাইরা এইসবগুলোকে নিয়ে তারা মনে করে যে না এগুলো খুব সুন্দর একটা শিক্ষা, মোটে এগুলো সুন্দর শিক্ষা না, এটা বাস্তবতা বিরোধী, একে বাস্তবে কেউ আমল করতে পারবে না, কেউ করতে পারবে না। আশা বিষয়টি স্পষ্ট হয়েছে। আজকের মতো আমরা এখানে বিদায় নিলাম, আরও অনেক সুন্দর সুন্দর বাইবেলের শিক্ষা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এর পরবর্তী 3 নম্বর ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।